কোথায় যাচ্ছ? তুমি ময়ূরগুলাকে ঢেলে দিছ? হয়েছে আসো, আমার দিও না, মুরগিগুলো ভয় পাই যাবে। হয়েছে আসো, বাবু কি কর তুমি? হ্যাঁ ভালো চুরে হাঁটতেছো? না ভয় লাগে না? ঢুকেন দেখি আপনি, সাপ টাপ নাই তো? আবার সাপ টাপ নাই তো? আবার জঙ্গল অ্যাডভেঞ্চার মতো, যাও ভয় নাই, ভয় পেয়ে গেছো? তুমি কি পাহাড় জঙ্গল? কোনটা? ময়লা পাই না। আচ্ছা যাও, তুই যাও যাও যাও, অ্যাডভেঞ্চারে যাই, যাও তুমি যাও আগে আগে, আমি পিছন পিছন যাই। তুমি তো বিগ বস, তোমার তো শক্তিশালী, অনেক শক্তি তোমার, তুমি যাও। জঙ্গল তাহলে এখানে ঢুকবো? তা ঢুকলাম, ঢুকতে পারেন না? ঢুকতে পারেন না, অনেক জঙ্গল। আরে আল্লাহ, একটু জঙ্গল, ভয় লাগে না? ভয় লাগে, তাই তো দেখতেছি, ভয় লাগতেছে না? জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন আপনি? জঙ্গলের ভিতর দিয়ে তুমি যাচ্ছ? কিনতে হবে, তা তো কিছু নিতে হবে। ওরে বাবা রে বাবা, আসেন আসেন জঙ্গলের ভিতর দিয়ে। আপনি আপনি তো অনেক একটা এক্সাইটিং জার্নি করতেছেন, জঙ্গলের ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারেন আপনি, তাই না? ওরে পারবো না? কেন পারবো না? ভয় পেয়ে গেছো? আয় আল্লাহ ভয়। ভয় বাবু ভয় পেয়ে গেছে, রাইসুল ভয় পেয়ে গেছে, জঙ্গলের ভিতর দিয়ে আসতে পারতেছে না, কাশবনের ভিতর দিয়ে আসতে পারতেছে না।
এখানে দেখতে পাচ্ছেন চিকেন, আমি এখানে লেগ পিসও নিয়েছি আর কিছু এমনি পিসও আছে, আপনারা আপনাদের পছন্দ অনুসারে নিতে পারেন। তো এখানে 1.5 থেকে 2 কেজির মতো আছে। তো আমি এগুলো আগে একটু ম্যারিনেট করে নিব, ম্যারিনেট করে ঘন্টাখানেকের জন্য রেখে দিব। সব থেকে ভালো হয় যদি আপনি সারা রাত রেখে দিতে পারেন ম্যারিনেট করে, তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ যত ভালো ম্যারিনেট হবে মাংসের ভিতরে মশলাগুলো সব ঢুকবে। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা বুঝে শুনে দিবেন। যদি আমি এখানে সয়া সস দিব তাই, এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ঝালের জন্য, আপনারা না চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এখানে আছে পাপরিকা পাউডার, এটাও আপনারা না চাইলেও দিতে পারেন, সমস্যা নেই, আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি। এখানে পাপরিকা পাউডার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আছে টমেটো সস, আর এই টমেটো সসটা আমার হোমমেড টমেটো সস, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কীভাবে আমি ফ্রোজেন টমেটো দিয়ে টমেটো সস তৈরি করে। দিয়ে দিলাম ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণের মতো, সয়া সস দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আছে পিজা হার্বস বলা যায় বা মিক্সড হার্বসও, তো সেখানে থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন হাত দিয়ে ভালো করে মেশাতে হবে, এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে, কারণ এটা চামচ দিয়ে করলে মশলাগুলো মাংসের প্রতিটা কোনায় কোনায় কিন্তু ঢুকবে না। হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাংসের সাইড দিয়ে, মাংসে যে আমি কেচে কেচে দিয়েছি তার ভিতর থেকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে, যাতে করে মশলাটা ভালোভাবে ঢোকে। এরপর ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে সারা রাতের জন্য, আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা রাখলেই হবে। আর এখানে আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিব একটু চেলে নিচ্ছি। আমি এখানে নিচ্ছি ময়দা, ময়দা দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 কাপের পর একটু কম, একটু বেশি হলেই ভালো হয় কর্নফ্লাওয়ারটার জন্য, কিন্তু ক্রিসপি হবে। তো একটু চেলে নিব আমি, এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি প্যাপরিকা পাউডার 1 টেবিল চামচের মতো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, এটা আপনাদের ঝালের উপর নির্ভর করে, আর দিয়ে দিচ্ছি সেই তো মিক্সড হার্বস। ভালো করে মিশিয়ে নিব, এখন আমি বাটার মিল্ক তৈরি করব। বাটার মিল্কটা কীভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড দুধ 2 কাপ পরিমাণ, আর এখানে আমি দিয়ে দিব সাদা সিরকা বা ভিনেগার 1 টেবিল চামচের মতো দিব। একটু হালকা চামচ দিয়ে নেড়েচেড়েই কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু বাটার মিল্কে তৈরি হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু বাটার মিল্ক রেডি আমাদের, খুবই ঝটপটভাবে তাও আবার বাসায় তৈরি করা বাটার মিল্ক। এখন আমি একটা ডিম ফাটিয়ে নিব, কারণ এই বাটার মিল্কের সাথে একটা ডিমও দিতে হবে। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি আপনারা যদি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো ফলো করেন, আমি আশা করছি একেবারে রেস্টুরেন্টের মতোই কিন্তু KFC স্টাইলের চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে। তো যে বাটার মিল্কটা তৈরি করেছি সেখানে আমি এই ডিমটা দিয়ে মিক্স করে রেখে দিব এক সাইডে। আমার সব কাজগুলো কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পালা ভাজার, মানে ভাজার আগে যে কোটিংটা করতে হবে ময়দায় দিয়ে সেই কাজটা এখন। তো আমি এখানে বের করে নিয়েছি চিকেনটা, তো বের করার পরে একটু হাত দিয়ে ভালো করে উপর নিচ করে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে দিব, যাতে করে মশলাগুলো সব দিক থেকে ভালোভাবে লেগে থাকে। এখন একটা লেগ পিস নিলাম আর নিয়ে বাটার মিল্কে চুবিয়ে দিব। এরপর সাথে সাথে যে আমি ময়দা যে রেডি করে রেখেছি সেখানে দিয়ে হাত দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, অবশ্যই হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ময়দার সাথে চিকেনটাতে লাগিয়ে দিতে হবে, হাত দিয়ে একটু চেপে চেপে এই কাজটা করতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখানো যখন হয়ে যাবে আমি হাত দিয়ে শুধু একটা ঝাঁকি দিব, দিয়ে যতটুকু পড়ার পড়বে তারপর বাকিটা আবার বাটার মিল্কে নিয়ে আমি চুবিয়ে দিব। এই তো আবারও বাটার মিল্কে চোবানোর পরে তারপর লাস্টে আমি আবারও সেই ময়দার কোটিং করব।
এই তো লাস্ট বারের জন্য আমি এবার শেষ বারের মতো ভালো করে কোটিংটা করব, যাতে করে ময়দাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এই তো যে আমি চিকেনের ভিতরে একেবারে হাত দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। তো এই যে হালকা একটু ঢাকা দিতে হবে, বাস আমাদের কিন্তু একটা রেডি। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আবারও বাটার মিল্কে চোবানোর পরে হাত দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু সবগুলো রেডি করে নিয়ে আসছি। এই চিকেন ফ্রাইটা কিন্তু তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে, বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর ফ্রোজেন করে আপনারা এই অবস্থায় যে কোটিং করে রাখার পরে আপনারা কিন্তু একটা এয়ারটাইট বক্সে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন, যখন আপনাদের প্রয়োজন বা অতিথি আসলে তখন কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করে ভেজে দিলে কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু ফ্রোজেন করাও যাবে, ঠিক এই এই পর্যায় থেকে কিন্তু ফ্রোজেন করা যাবে, যে কোটিংটা সব রেডি করে আপনি একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে, শুধু বের করে তেলে ফ্রাই করে দিলেই হবে। এই তো আমার কিন্তু সবগুলো করা হয়ে গেছে, এখন আমি এখন ভাজতে চলে যাব। এই তো আমি এখন তেল নিয়ে নিচ্ছি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের তেল লাগবে। আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে, যাতে কিন্তু খুব ভালো মতো গরম হয়। গরম হওয়ার পরে আমি চিকেন পিসগুলো দিয়ে কিন্তু চুলোর আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে দিব, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। অল্প আঁচে দিয়ে কিন্তু এপিট ওপিট করে কিন্তু চিকেনগুলোকে ভাজতে হবে, তাতে করে কিন্তু বেশি ক্রিস্পি হবে বাইরেটা আর ভেতরটা কিন্তু জুসি হবে। এই কাজটা কিন্তু আস্তে ধীরেই করতে হবে। আর খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালো মতো গরম হয়, তা না হলে কিন্তু উপরে যে একটা ক্রাঞ্চি ভাব আছে সেটা হবে না। যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলো তুলে নিব, কারণ বেশি পুড়িয়ে ফেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিব একটু টিস্যু দিয়ে, তারপর আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিব। দেখলেন তো খুবই ঝটপটভাবে কিন্তু হয়ে যায়, একটু প্রসেসিং করে রেখে দিলে কিন্তু যখন তখন কিন্তু ভেজে খাওয়া যায়। আর এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টে চলে যাই এবং চড়া মূল্যে কিন্তু আমরা এই চিকেন ফ্রাইটা খাই, আর সেটা যে কতটুকু স্বাস্থ্যকর সেটাও কিন্তু আমরা জানি না। আর এভাবে যদি বাসায় তৈরি করে খাওয়া যায় স্বাস্থ্যের দিকটাও কিন্তু খেয়াল রাখা যায় ভালোভাবে, যেহেতু বাচ্চা কাচ্চারাও খাবে। আর এখন তো আমাদের লকডাউন চলছে, দেশের পরিস্থিতি ভালো না, রেস্টুরেন্টে গিয়েও কিন্তু খাওয়া সম্ভব না। তো এভাবে যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা, পরিবারের সবাই কিন্তু ভীষণ খুশি হয়, তাই না? তো বাকিগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। এই তো আমার তৈরি হয়ে গেল KFC স্টাইলের চিকেন ফ্রাই। আর আমি এটা আমি পরিবেশন করেছি, এখানে আমার হোমমেড টমেটো সস আছে, আর আছে হলো এখানে আছে ডাবল চিডার সস দিয়ে করেছি। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও করতে পারেন, এটা যার যার পছন্দ অনুসারী, আবার অনেকে বার্গার সস দিয়েও করতে পারেন। বিকেলের নাস্তায় কিন্তু জাস্ট জমে যাবে একেবারে চিকেন ফ্রাইটা, আমাদের ভীষণ পছন্দ। আর চিকেন ফ্রাইটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা জুসি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে চিকেন ফ্রাইগুলো, আর ভিতরটা কিন্তু একেবারে জুসি আর বাহিরেরটা কিন্তু ক্রিস্পি। তো এখানে আছে রাগু চিটার চিজ সস আর আম্মুর হোমমেড টমেটো সস। নাও এই তুমি এটা কি খাও, না ভালো লাগছে?
ভাইয়া কি খাচ্ছো চিকেন ফ্রাই মজা তাই তুমি কি খাচ্ছো আমি খাচ্ছি চিকেন ফ্রাই আও ইয়ামি ও চিকেন লেগ পিস এর লেগ পিস না চিকেন লেগ পিস अब क्या मन इसे चिकन फ्राई आह लाइक हाँ रिपब आई लाइक आपको आन लाइक और आमी लाइक ओके अम्मा फिंच फ्राई है ना फिंच फ्राई क्या मन इसी लो इतने मन इसी बामू